আছে তো মুড়ি বানাবো চাল নিয়ে নিলাম। মুড়ি কতগুলো আছে এই জায়গায়? মুড়ি আছে আপনার 3 কেজি। 3 কেজি প্রতিদিন টার্গেট থাকে? 3 কেজি প্রতিদিন টার্গেট। বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? শাহিন আলম। শাহিন আলম। আপনার দোকানের লোকেশনটা কোথায়? নূরজাহান, মোহাম্মদপুর নূরজাহান রোড, মুসলিম শহরের অপোজিট পাশে। পি লাইনে একবারে মাথার মধ্যে। আপনার কি কি পাওয়া যাবে? ছোলা, ডিম, আলু, মুড়ি। ডিম মুরগি ছোলা দিয়ে মেখে দেন না? কত করে কোনটা? আপনার ডিম দিয়ে নিলে হচ্ছে 30 টাকা, আলু দিয়ে নিলে 20 টাকা, ছোলা মুড়ি 20 টাকা। যদি আলুর দাম নিতে চাই? আলুর দাম 20 টাকা। শসা কতগুলো আছে এখানে? এখানে শসা আছে আপনার 3 কেজি। 3 কেজি করে কাটে? প্রতিদিন 3 কেজি। পাতলা আর অনেক দ্রুত কাটতেছে না। এখানে কতদিন থেকে আপনি? আমি এখানে প্রায় 6-7 বছর যাবত আছি। 6-7 বছর? মোটামুটি অনেক দিনই। মুড়ির সাথে পেঁয়াজ ব্যবহার করেন না? আজকে পেঁয়াজ আছে। শসাটা কাটে পরে পেঁয়াজটা কাটবো। একটা করে দেন। একটা করে। শসা কাটা দেখে তো ভালো লাগছে। কত টাকা ছিল? 20 টাকা। ইন্ডিয়ান পেস্টটা? ইন্ডিয়ান পেস্ট আমাদের জন্য সুবিধার। কাটতে সুবিধা? কাটতে সুবিধা। কতগুলো করে হয় 1 কেজি? এই পেস্টটা 1 কেজি 7-8টা পরে, 8-10টা ওঠে। মুড়ি বানাবো, চাল নিয়ে নিলাম। মুড়ি কি এটার মধ্যে বানান? না না, মুড়ির জন্য বড় কি আছে? আলুটা এখানে কেটে নেন। আলুটা এটাতে কেটে নিলাম। সময় বেশি লাগে না? সময় তেমন একটা লাগে না। আপনার আলুটা দিলে কি মুড়িটা একটু ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ। অনেকে খায় যে আলু দিয়ে দেন, তাহলে একটা ডিমও দেন। এটার মধ্যে মুড়ি মাছ। এটার মধ্যে মুড়ি। এই মুড়ি কতগুলো আছে এই জায়গায়? এই জায়গায় মুড়ি আছে আপনার 3 কেজি। 3 কেজি। প্রতিদিন টার্গেট থাকে 3 কেজি করে। প্রতিদিন টার্গেট। ধুয়ে নিচ্ছেন না? বাসা থেকে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসি, কারণ এমন তো আমার ব্যবস্থা নেই। বাসা থেকে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসি। এনে জাস্ট এটা কি? এটা মশলা। এটাই মুড়ির মশলা? এটাই মুড়ির মশলা। কাঁচামরিচ ব্যবহার করেন না? কাঁচামরিচ আপাতত বন্ধ আছে, দাম বেশি। এই জন্য আর কি ওই জিনিসটা ব্যবহার করতেছি না। বিট লবণ, বিট লবণ। এটা কি দিচ্ছেন? বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। তাহলে এখানে টোটাল কত টাকা? এখানে হলো যে আপনি 40 টাকা, একটা আলু, একটা ডিম, গোট মুড়ি। সর্বদা বলবো বেশি বিক্রি হয় কোনটা? আমার ভাই দুইটাই যায়, চুলামুড়ি দুইটাই যায়। কটা থেকে কটা বন্ধ থাকেন এখানে? 3টা থেকে 9টা, সাড়ে 9টা। 3টায় আসেন এখানে? 3টায় আসে। 3টার পরে আসলে যে কোনো টাইম পাবে, শুক্রবার পাবে। शुक्रवार की छुट्टी करा। शुक्रवार 7 तारीख।